বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আশ্বস্ত করেছেন ডিমের মতো সবজি সহ সব পণ্যেই স্বস্তি ফিরে আসবে। পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিত্যপণ্যের বাজারে প্রতিদিনই মানুষের হাঁসফাঁস অবস্থা। আয় ব্যয়ের হিসেব মেলাতে নাজেহাল ভোক্তা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, নিত্যপণ্যের বাজার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে নিরলস কাজ করছে সরকার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সবজি একটা সিজনাল সবজি বাজারে সস্তে আসবে, সবগুলিতে সস্তে আসবে। আমরা তো চেষ্টা করছি যতটুকু সরবরাহ করা যায়, এবং ওপেন মার্কেটে আমরা দিচ্ছি, টিসিবি দিচ্ছে, আলাদাভাবে দিচ্ছে। আজকে ডিসিশন হয়েছে আরও এটাকে আরও বেশি জায়গায় দেওয়া, আর একটু ইসের জন্য করা, এটা আমরা করি। টিসিবি ছাড়াও আপনি জানেন কৃষি বিপণন করছে, আর কয়েকটা প্রাইভেট সংস্থা আছে, তারা নিজের উদ্যোগে করছে, ওদের নিজেদের অর্থে করছে, তাদেরকেও আমরা এনকারেজ। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স এবং সরকারের অগ্রগতি বিষয়েও কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাচার করা অর্থ সম্বন্ধে বিভিন্ন তথ্য তারা করেছে, কোথায় করেছে, এগুলো জিজ্ঞেস গিয়েছে অনেক বছর ধরে, আর হঠাৎ করে ফেরত আসার সম্বন্ধে আমাকে এখন জানতে যাচ্ছে, কিন্তু কাজ অ্যাক্টিভলি কাজ শুরু হয়ে গেছে। এবং এটার জন্য একটা জাতীয় একটা কমিটিও আছে, কমিশন যখন গঠন করবে আমার সাথে আলাপ আলোচনা করে দেখি তারা কী করে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে গঠিত টাস্কফোর্স 29 সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। কথা হয়েছে এবং প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।